আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর স্বাভাবিক সংখ্যা নিয়ে তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যার ইংরেজি ন্যাচারাল নাম্বার এন এ টি ইউ আর এল ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার এই স্বাভাবিক সংখ্যা যেহেতু ন্যাচারাল নাম্বার সেজন্য বড়ো হাতের দ্বারা ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হয় বা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় আর এই স্বাভাবিক সংখ্যাগুলোর মান হল ওয়ান টু থ্রি ফোর এভাবে চলে যাবে ডট মানে অনেক সংখ্যা আছে এখন এই সংখ্যাগুলো এর মধ্যে আমার দুই রকমের সংখ্যা থাকবে একটা হলো ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা এখানে বোঝার বিষয় যে ধনাত্মক সংখ্যা যেমন আমি যদি একটা সংখ্যা লিখি যে ওয়ান টু ওয়ান বাই টু বা ওয়ান থার্ড এই সংখ্যাগুলো যদি আমি লিখি তাহলে এই সংখ্যাগুলো কিন্তু অখণ্ড সংখ্যা সরি এই খণ্ডগুলো সংখ্যাগুলো খণ্ড সংখ্যা এই সংখ্যাগুলো খণ্ড খণ্ড বলতে ভগ্নাংশ যেগুলো খণ্ড বলতে আমরা বুঝি ভগ্নাংশ তাহলে কোনো ভগ্নাংশ বা খণ্ড সংখ্যা ন্যাচারাল নাম্বার হতে পারবে না বা স্বাভাবিক সংখ্যা হতে পারবে না এখানে যদি অখণ্ড সংখ্যা বলতে এগুলোকে বোঝানো হয়েছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যাগুলো ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে যেমন মাই প্লাস ফোর অখণ্ড সংখ্যা আবার মাইনাস ফোরও অখণ্ড সংখ্যা কিন্তু খণ্ড সংখ্যা কখনোই স্বাভাবিক সংখ্যার ভিতরে আসবে না শুধু মনে রাখতে হবে এখানে যে ধনাত্মক সংখ্যাটা তো অবশ্যই হতে হবে অর্থাৎ এক থেকে শুরু হবে এক থেকে শুরু হলে সকল সংখ্যাই ধনাত্মক সংখ্যা এবং সেই ধনাত্মক সংখ্যা হতে হবে এবং সাথে অখণ্ড হতে হবে তাহলে এখানে দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে দুইটা বিষয় আবার আমি বলি তোমরা একটু খেয়াল করো প্রথম যেটা সেটা হলো ধনাত্মক হতে হবে এক নম্বর হলো ধনাত্মক হতে হবে এক নম্বর ধনাত্মক হবে এবং দুই নম্বর হলো অখণ্ড হতে হবে অখণ্ড হতে হবে অখণ্ড বলতে আমরা পূর্ণ সংখ্যাকে বুঝি যেমন এখানে ধনাত্মক অবশ্যই মাইনাস থেকে বড়ো অর্থাৎ জিরো থেকে বড়ো এই সংখ্যাগুলো এবং কোনো ভগ্নাংশ অখণ্ড বা ভগ্নাংশ এখানে যুক্ত হতে পারবে না তাহলে এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা এবং আর একটা বিষয় যে এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যাও থাকে মৌলিক সংখ্যাগুলো তোমরা জানো অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে প্যাটার্নের অধ্যায়ে মৌলিক সংখ্যাগুলো ভালো করে শেখানো হয়েছিল। সেখানে ইরাত স্ত্রী পদ্ধতি ছাঁকনির সাহায্যে এটা দেখানো হয়েছিল। এবং তাছাড়াও আমরা মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেখান থেকেও জানি যে মৌলিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা যেহেতু মৌলিক সংখ্যাগুলো জানি তাহলে মৌলিক সংখ্যাগুলো এখানে আমরা একটু আলোচনা করি যে মৌলিক সংখ্যাগুলো তো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সকল সংখ্যা মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো টু এবং মৌলিক সংখ্যা টু দিয়ে শুরু তারপরে তোমরা জানো যে থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা তাহলে এই মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে আবার মৌলিক সংখ্যার কথা যদি আসে তাহলে এখানে আবার যৌগিক সংখ্যাগুলোর কথাও আসে মৌলিক সংখ্যা যদি বলি তারপরে আমরা চলে আসবো যৌগিক সংখ্যায় তাহলে যৌগিক সংখ্যাগুলো আবার কোনগুলো যৌগিক সংখ্যাগুলো অর্থাৎ যে সকল সংখ্যাকে একাধিকভাবে বিভা বিভাজিত করা যায় বা বিভাজ্য করা যায় যেমন আমরা যদি ধরি যে ধরো ফোর ফোরকে আমরা ওয়ান দ্বারা বিভাজ্য করতে পারি টু দ্বারা বিভাজ্য করতে পারি ফোর দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে এই ফোর কিন্তু তিনটা দ্বারা বিভাজ্য হয় এজন্য ফোর একটা মৌলিক সংখ্যা আবার যদি আমরা সিক্সকে হিসাব করি তাহলে সিক্স ওয়ান দ্বারা বিভাজ্য হয় সিক্স টু দ্বারা বিভাজ্য হয় সিক্স থ্রি দ্বারা বিভাজ্য হয় সিক্স দ্বারা বিভাজ্য হয় তাহলে এই অর্থাৎ ফোর সিক্স এইগুলোই হলো আমার যৌগিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলো শুধু জোট সংখ্যা না এখানে বেজোর সংখ্যা হতে পারে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি যে পনেরো যদি আমরা পনেরোর কথা ধরি তাহলে দেখো পনেরোটাও আমাদের যৌগিক সংখ্যা কীভাবে পনেরো যৌগিক সংখ্যা হয় পনেরো পনেরোকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করা যায় তারপরে থ্রি দিয়ে ভাগ করা যায় ফাইভ দিয়ে ভাগ করা যায় এবং ফিফটিন দিয়ে ভাগ করা যায় তাহলে একাধিক মৌলিক উৎপাদক এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এইটা অযৌগিক সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা থাকে স্বাভাবিক সংখ্যার মধ্যে যৌগিক সংখ্যা থাকে স্বাভাবিক সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা থাকে এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা অনেকেই আমি দেখেছি যে সহমৌলিক সহমৌলিকটা খুব ভালো একটা অভিজ্ঞতা তাদের থাকে না সেটা বলতে পারে না সহমৌলিক তাহলে আমার এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমি শিখতে চাই তাহলে আমাদের যে কাজগুলো আর সহমৌলিক আমি এবার সহমৌলিকটা নিয়ে আলোচনা করব সহমৌলিক আমরা বলতে পারি যে যে কোনো দুইটা সংখ্যাই পরস্পরের সহমৌলিক কিভাবে পরস্পরের সহমৌলিক তার আগে আমাদের সংজ্ঞাটা জানা দরকার যে সহমৌলিক বলতে আমরা বুঝি যে ওই দুইটা সংখ্যার গসাগু যদি ওয়ান হয় যে কোনো দুইটা সংখ্যার গসাগু সবসময় ওয়ান হয় যেমন আমি যদি একটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা ধরি ধরো উনিশ এক উনিশ একটা সংখ্যা আর বিশ একটা সংখ্যা এখন উনিশকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি ওয়ান পাই এবং উনিশ পাই বিশকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ওয়ান পাই তারপরে টু পাই তারপরে এর সঙ্গে এখানে কমা দেওয়াটাই বেশি ভালো তারপরে ফোর পাই ফাইভ টেন এবং টোয়েন্টি এই কয়টা সংখ্যা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই বিষকে তাহলে এদের মধ্যে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে এখানে দেখো ওয়ান গসাগু অর্থাৎ মিল থাকে গসাগুটা এখানে কত হয় ওয়ান হয় অর্থাৎ যখন দুইটা সংখ্যার গসাগু ওয়ান হবে তখনই তাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা এই সহমৌলিক সংখ্যা তো হলে কোনটা সহমৌলিক সংখ্যা হলো উনিশ এবং বিশ উনিশ এবং বিশ সহমৌলিক এরকমের যে কোনো দুইটা সংখ্যা আমরা নিতে পারি আমরা যদি মনে করি যে একটা সংখ্যা নিলাম সতেরো আর একটা সংখ্যা নিচ্ছি মনে করো ধরো কত বলবো ধরো চব্বিশ নিলাম আমি তাহলে সতেরোকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ওয়ান পাই আর সেভেনটিন পাই আর চব্বিশকে যদি আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে ওয়ান পাই টু পাই থ্রি পাই এবং সঙ্গে সরি হ্যাঁ সিক্স পাই ফোরও পাই এখানে ফোরও হয় ফোর পাইভ সিক্স পাই তারপরে টুয়েলভ এবং টোয়েন্টি ফোর এই সংখ্যাগুলো আমরা মৌলিক উৎপাদকে বিশ্ বিশ্লেষণ করলে পাই চব্বিশকে এখন তাহলে এখানেও আমরা দেখলাম যে গোয়াসাগু মূলত আমাদের ওয়ান অর্থাৎ যে দুইটা সংখ্যার গয়াশাগু ওয়ান হবে সেই দুইটা সংখ্যা হলো পরস্পরের সহমৌলিক তাহলে এখানে বুঝতেই পারলে যে সতেরো এবং চব্বিশের চব্বিশ সহমৌলিক সংখ্যা এবং উনিশ এবং বিশ এটাও সহমৌলিক সংখ্যা তাহলে আমরা যে ন্যাচারাল নাম্বারটা যেটা আলোচনা করলাম বা শিখলাম তাহলে আমরা এক নজরে এটাকে যাতে আমরা সারা জীবন মনে রাখতে পারি সেইভাবে আবার আলোচনা করব তাহলে মৌলিক সংখ্যা সরি স্বাভাবিক সংখ্যার মধ্যে এক নম্বরে কী থাকবে এক নম্বরে থাকবে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা তারপরে দুই এর মধ্যে আর কি থাকবে যেমন এর মধ্যে থাকবে মৌলিক সংখ্যা তিন নম্বরে কি থাকবে মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে যৌগিক সংখ্যা থাকবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আচ্ছা তারপরে আরও একটা বিষয় থাকলো এখানে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা থাকার পরে আরও একটা শর্ত এখানে আছে। সেই শর্তটা হলো যে পাঁচ নম্বর শর্ত হলো যে এখানে কোনো ঋণাত এখানে কোনো খণ্ড সংখ্যা থাকতে পারবে না কি থাকতে পারবে না তাহলে অখণ্ড সংখ্যা থাকবে অখণ্ড সংখ্যা তাহলে এই যে যে আমরা পাঁচটা পয়েন্ট পেলাম মূলত এই পাঁচটা পয়েন্টই হলো আমাদের স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করে এবং এই যে এন ন্যাচারাল নাম্বার এবং এন যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন তাহলে ধারণ করে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ধারণ করে এই পাঁচটি সংখ্যা যেমন ধনাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রথম ক্লাসটাতে স্বাভাবিক সংখ্যা নিয়ে আমি আলোচনা করলাম এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আশা করি এই এগুলো কেন আলোচনা করা এতটা গুরুত্ব তোমরা জানো যে সেট ফাংশনের অঙ্কগুলো করতে গেলে তোমাদের এই বিষয়গুলোর উপরে যদি গভীর জ্ঞান না থাকে ভালো জ্ঞান না থাকে তাহলে তোমরা এটা ফাংশানগুলো বা ডোমেন রেঞ্জের যে অঙ্ক আছে সে অঙ্কগুলো ভালো করে করতে পারবে না সেজন্য আমাদের এটা জানা খুব জরুরি তাহলে বন্ধুরা আশা করি আমি ভেবে নিলাম যে তোমরা স্বাভাবিক সংখ্যা বুঝতে পারছো এইবার স্বাভাবিক সংখ্যা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার তো এই পূর্ণ সংখ্যাটা যদি বলি দেখো নামের সঙ্গে সঙ্গে পূর্ণ কথাটার একটা মিল আছে তাহলে বুঝতেই পারছো যে পূর্ণ অবশ্যই পূর্ণ হবে সেখানে কোনো খণ্ড সংখ্যা থাকতে পারবে না যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু পূর্ণই কোনো খণ্ড সংখ্যা থাকতে পারবে না কিন্তু খণ্ড সংখ্যা থাকতে পারবে না বুঝলাম তাহলে এর সাথে থাকবে কী কী যেমন আমরা যদি বলি যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমি আগেই বলেছি যে পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজিতে বলে এন টি ই জি আইএনটি ই জি আর ইন্টিজার ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা এখন এই পূর্ণ সংখ্যার সংজ্ঞানুসারে আমরা যেটা জানি যে শূন্য সহ শূন্য সহ শূন্য থাকবে তার সাথে সকল ধনাত্মক সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা থাকবে ধনাত্মক সংখ্যা এবং শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক আরও শর্ত কি এগুলো হতে হবে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে এই যে আমি সংক্ষেপে যে সংখ্যাটা লিখলাম যে পূর্ণ সংখ্যার মধ্যে বা ইন্টিজারের মধ্যে থাকবে শূন্য সহ তার মানে শূন্য থাকবে আমি যদি প্রথমে মাঝখানে শূন্য নিই তাহলে এরপরে শূন্য সহ ধনাত্মক সংখ্যা তাহলে তোমরা আগেই স্বাভাবিক সংখ্যা থেকে দেখছো যে ধনাত্মক কোনগুলো হয় যেমন ওয়ান টু থ্রি ফোর এভাবে আমার লক্ষ লক্ষ কোটি কোটি যত সংখ্যা আছে সব এখানে থাকবে তাহলে ধনাত্মক সংখ্যা চলে গেল এবং এরপরে বলা হয়েছে ঋণাত্মক সংখ্যা তোমরা জানো যে ঋণাত্মক সংখ্যা অবশ্যই শূন্য থেকে হতে তাহলে শূন্য থেকে যদি ছোট হয় তাহলে মাইনাস এদিকে আসবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে মাইনাস ফোর এভাবে চলে যাবে তাহলে কী হল যে শূন্য সহ অর্থাৎ শূন্য আছে ধনাত্মক সংখ্যা আছে তারপরে ঋণাত্মক সংখ্যা আছে আর চতুর্থটায় বলা হয়েছে অখণ্ড সংখ্যা অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ গ্রহণযোগ্য হবে না তোমরা জানো যে এক এবং দুইয়ের মাঝে অনেক সংখ্যা আছে এক ভগ্নাংশ সংখ্যা আছে তারপরে এরকমেরা ওয়ান থার্ড হতে পারে ওয়ান ফোর্থ হতে পারে ওয়ান ফিফথ হতে পারে ওয়ান সিক্স হতে পারে এগুলো শুধু এক এবং দুইয়ের মাঝে এরকমের আরও লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা থাকতে পারে কিন্তু বিষয় হলো যে এখানে পূর্ণ সংখ্যায় শুধুমাত্র এই সংখ্যাগুলোই আসবে কোনো ভগ্নাংশ অর্থাৎ অখণ্ড সংখ্যা এর ভিতরে গ্রহণযোগ্য হবে না কোনোই অখণ্ড সংখ্যা গ্রহণযোগ্য হবে না তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে যে বিষয়টি থাকবে সেই বিষয়টি হল শূন্য থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে এবং ঋণাত্মক সংখ্যা থাকবে আর কোনো অখণ্ড সংখ্যা গ্রহণযোগ্য হবে না অখণ্ড সংখ্যা হতে পারবে না তাহলে এইটাকে যদি আমি এই বিষয়টাকে যদি একটু নোট আকারে লিখি যাতে মনে রাখার সুবিধার জন্য যে পূর্ণ সংখ্যাগুলো ভিতরে কি থাকবে বা পূর্ণ সংখ্যা বলতে আসলে আমরা কোন সংখ্যাগুলোকে বুঝবো যদি আমি একটা সংখ্যা লিখি তাহলে সেটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যা সেটা যদি আমরা বের করতে না পারি তাহলে আমার আমরা সংখ্যার যে ব্যবহার সে ব্যবহারগুলো সঠিক মতো করতে পারবো না তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমি প্রথমে এক নাম্বার যে পয়েন্টটা পেলাম সেটা হলো যে শূন্য সহ তার মানে শূন্য সহ শূন্য থাকবে এর ভিতরে দুই নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা থাকবে এর ভিতরে ধনাত্মক সংখ্যা থাকবে আবার কি থাকবে ঋণাত্মক সংখ্যাও থাকবে ঋণাত্মক সংখ্যাও থাকবে এবং যেটা থাকবে না সেটা হলো যে কোনো খণ্ড অখণ্ড সংখ্যা থাকবে অর্থাৎ কী সংখ্যা থাকবে অখণ্ড সংখ্যা থাকবে অখণ্ড সংখ্যা সংখ্যা থাকবে এই কথাটার অর্থ হলো যে কোনো ভগ্নাংশ গ্রহণযোগ্য হবে না এখানে কোনো ভগ্নাংশ গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য নহে তাহলে আশা করি বন্ধুরা তোমরা আমার মনে হয় যে পূর্ণ সংখ্যার যে সংজ্ঞা সেই সংজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে তোমরা বুঝতেই পারছো যে কোনগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো বা ইনটিজার বলবো যে সকল সংখ্যা শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক এবং অখণ্ড সংখ্যা সেই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা তাহলে একটা একটা বিষয় বন্ধুরা এখানে খেয়াল রাখো যে শূন্য শূন্যকে কিন্তু তাহলে আমরা পূর্ণ সংখ্যাও বলতে পারি আমরা যে স্বাভাবিক সংখ্যাটা এর আগে আলোচনা করলাম সেই স্বাভাবিক সংখ্যাতে কিন্তু শূন্য নেই শূন্যের পরের সংখ্যা অর্থাৎ অন দিয়ে শুরু হয়েছিল কিন্তু যখন ইন্টিজার আসলো বা পূর্ণ সংখ্যায় আমরা আসলাম তখন কিন্তু শূন্য তার ভিতরে অন্তর্ভুক্ত থাকলো তার মানে আমরা শূন্যকে পূর্ণ সংখ্যাও কিন্তু বলতে পারবো এই শূন্য নিয়ে অনেক ঝামেলা হয় তাহলে এই শূন্যটা কোন কোন সংখ্যা সেটা আমরা এই সংখ্যার যে ধারণা বা বাস্তব সংখ্যার যে আওতায় যে সংখ্যাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলে শূন্যর একটা অবস্থান পেয়ে গেলাম তাহলে বন্ধুরা আমার আজকে যে আলোচনাটা ছিল তোমাদের সঙ্গে সেটা হল এই পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা নিয়ে আশা করি তোমরা পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাটা বুঝতে পেরেছ এবং এগুলো তোমরা প্র্যাকটিস করবে আমার নেক্সট যে ক্লাসটা সেই ক্লাসটা আমি তোমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে এবং হয়তো ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো এখানে দিয়ে থাকবো তাছাড়াও এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকবে তোমরা সেখান থেকেও ক্লাসটাকে উপভোগ করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে বলে আমি আশা করি তোমরা আমার এই চ্যানেলটাকে দেখলে সবগুলো ক্লাস ওখানে পেয়ে যাবা বিভিন্ন রকমের ম্যাথের ক্লাস ফিজিক্সের ক্লাস এবং এমনকি তোমরা ই পেয়ে যাবে অ্যাসাইনমেন্টের অনেক কাজ এখান থেকে তোমরা পাবে তোমার আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে আমার ইউটিউব চ্যানেলটা লিখে নাও ম্যাথ জিনিয়াস টি এটা সার্চ করলে তোমরা পেয়ে যাবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থেকো আসসালামু আলাইকুম